সো এই হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করছি গাইস অনেক ভালো আছো। সো গাইস, আজকের ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে ভিডিওটা আলোচনা করব। সো গাইস, আজকের যে ভিডিওটা হলো কিওয়ার্ড স্টাফিং। আর এই কিওয়ার্ড স্টাফিং হলো একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটার জন্য আমাদের চ্যানেল সাসপেন্ড হতে পারে, চ্যানেল ব্যান্ড হতে পারে, ভিডিওতে স্ট্রাইক আসতে পারে, তো নানান প্রবলেম হতে পারে আমাদের চ্যানেলে। সো গাইস, আজকে এই কিওয়ার্ড স্টাফিং নিয়ে কথাটা বলবো। আর তোমরা গাইজ এখন মনে ভাবছো যে কিওয়ার্ড স্টাফিংটা আসলে কী? হ্যাঁ গাইজ, কিওয়ার্ড স্টাফিংটা হলো মানে এটা এমনই একটা জিনিস, মানে একটা গুরুত্বপূর্ণ ভুল কারণ, মানে এই কারণেই অনেক হাজার হাজার চ্যানেল কিন্তু সাসপেন্ড হয়ে যাচ্ছে। তো এই কিওয়ার্ড স্টাফিংটা কী করলে হবে না, তো সেটাই গাইজ আমি বলে দিচ্ছি। প্রথমত যে আমরা ভিডিও বানাই, ভিডিও যে আমরা টাইটেল দিই, তো সেই ভিডিওর টাইটেল আমরা প্রথম যে টাইটেল সেটা আমরা ডিসক্রিপশানে দিই। তো প্রথম এক লাইন দিলে চলো ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু ওই একই টাইটেল বারবার মানে একের অধিকবার 50, 60, 10, 15 করে যে আমরা টাইটেল একই ধরনের যে জিনিসগুলো দিই আমরা, সেটা হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। এটার কারণে একটা ক্ষতি হতে পারে চ্যানেলে, সেটা হলো যে যখন মনিটাইজেশান অ্যাপ্লাই করতে যাবে তখন 99% চান্স আছে চ্যানেলটা স্ট্রাইক পড়ে যার, চ্যানেলটা মানে আর কি চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার চান্স আছে। তো গাইস, এই ডিসক্রিপশানে ওইগুলো দিলে হবে না। যেমন ধরো একটা টাইটেল তুমি বাজলে, হাউ টু গেট ইউটিউব চ্যানেল, তো এটা তুমি প্রথম টাইটেল দিলে ঠিক আছে, ওই এক লাইন ডিসক্রিপশানে দিলে সেটাও ঠিক আছে, কিন্তু বারবার একের অধিকবার যেগুলো দাও, হাউ টু গেট ইউটিউব চ্যানেল, হাউ টু গেট ইউটিউব চ্যানেল বেঙ্গল, হাউ টু হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল 2022, এই যে এগুলো একের অধিকবার, এগুলো না দিলেই নয়। এগুলো গাইজ দিলে কিন্তু চ্যানেল ক্ষতি হবে, খুব খুব গুরুত্বপূর্ণভাবে ক্ষতি হবে, চ্যানেল একদমই নষ্ট হয়ে যাবে। আর গাইজ, ডিসক্রিপশানে অনেক ট্যাগস মানে গাদা গাদাভাবে ট্যাগস ভরে দেবে না, জাস্ট যেগুলো হ্যাশট্যাগ লাগানোর এগুলো লাগিয়ে দেবে, ব্যাস ভিডিও আপলোড করো, ওইখানে ট্যাগস আছে সেইখানে লেখো, এগুলো ঠিক আছে, কিন্তু ডিসক্রিপশানে অত ভিড় করলে হবে না। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর যদি ভিডিও নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে, আজকের জন্য এটুকুই। আর যদি ভিডিওটা একটু হলেও ভালো থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অলে সেট করে দেবে। তো চলো বন্ধুরা, আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।